পশ্চিম আফ্রিকার দেশ উগান্ডা। আর আজকেই আপনাদেরকে জানাবো উগান্ডা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। অর্থাৎ 2024 সালে উগান্ডার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। আর আপনাদের অনেকেরই উগান্ডা দেশের টাকার মান সম্পর্কে জানেন, আবার অনেকেরই অজানা উগান্ডা দেশের টাকার মান সম্পর্কে। আর আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়, মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায়। উগান্ডা দেশের টাকার মান বাংলাদেশের টাকার মানের চেয়ে বেশি নাকি কম? আর আজকে আপনাদেরকে পুরো ডিটেলসই জানিয়ে দেব। 2024 সালের উগান্ডার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। পশ্চিম আফ্রিকার দেশ উগান্ডা, আর উগান্ডা দেশের টাকাকে সিলিং বলা হয়। আর 2024 সালে উগান্ডার এক সিলিং সমান বাংলাদেশি টাকায় 0.029 টাকা। তবে উগান্ডার এক টাকার কয়েন বা এক টাকার নোট বলতে নেই। বাংলাদেশের যেমন এক টাকা বা দুই টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন রয়েছে, তেমনি উগান্ডা দেশের সর্বনিম্ন 50 টাকা বা 50 সিলিংয়ের কয়েন রয়েছে। এছাড়া তাদের দেশে 100 টাকার বা 100 সিলিংয়ের কয়েন রয়েছে, যেমনটা আমরা এক কয়েন বা এক টাকার কয়েন দিয়ে গণনা করে থাকি, তেমনি তারা 50 টাকা বা 50 সিলিং দিয়ে গণনা করে থাকেন। তাহলে চলুন উগান্ডা দেশের সর্বনিম্ন কয়েন 50 টাকা বা 50 সিলিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা? উগান্ডা দেশের সর্বনিম্ন কয়েন 50 সিলিং সমান বাংলাদেশি টাকায় 1.44 টাকা। এবার জেনে নেওয়া যাক উগান্ডা দেশের 100 সিলিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা। উগান্ডা দেশের 100 সিলিং সমান বাংলাদেশি টাকায় 2.88 টাকা। আমাদের দেশের সর্বোচ্চ মানের 5 টাকার সিকি বা কয়েন রয়েছে, তেমনি উগান্ডা দেশের সর্বোচ্চ 1000 কয়েনের সিলিং রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক 1000 টাকার সিলিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা। উগান্ডার 1000 কয়েনের সিলিং সমান বাংলাদেশি টাকায় 28.79 টাকা। বাংলাদেশের সর্বোচ্চ বড় ব্যাংক নোট হচ্ছে 1000 টাকা, তেমনি উগান্ডার সর্বোচ্চ বড় নোট হচ্ছে 50,000 টাকা বা 50,000 সিলিং। এবার জেনে নেওয়া যাক উগান্ডার 50,000 সিলিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা। উগান্ডার 50,000 সিলিং সমান বাংলাদেশি টাকায় 1,439.44 টাকা। প্রিয় দর্শক, আজকে আমরা জেনে গেলাম 2024 সালে উগান্ডার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে পুরো ডিটেলসই জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।